দেখো খেলনাগুলো কে ছড়িয়েছে। এবার ওখানে কি করছিস? ওটা ঢুকে গেছে। দাঁড়া 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 দাঁড়া, মাথায় লেগে যাবে। দেখো বদমাইশিটা, দেখো শুধু এ আলাদাই আমার কাজ বাড়িয়ে রেখে দেয়। দেখো দেখো আবার ঝাঁট দিচ্ছে। ঝাঁট দিতে গেছে, সব ফ্রিজের ভেতর ঢুকে গেল। দাঁড়া বার করে দি, দাঁড়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মামের গল্প। এই যে আমার বেটু সোনা, এই দেখো 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 দেখো, এই যে বেটু সোনা আর আমি। আর সকালে জল খাবার হয়ে গেছে, আলু পরোটা করেছিলাম, ধনে পাতা চাটনি, আর মানে আলু ভাতেই মাখা ছিল যেটা, সেটা দিয়েও খেয়েছে। তা কফি খাওয়া হয়ে গেছে, সব বাসন মানে সব বাসন ধুয়ে নিয়েছি, কফির বাসনগুলো সব পড়ে আছে, ওটা ধোবো। আর দেখো ভাতটাকে ফুটিয়ে রেখেছি, আর ডাল করবো। ডালটাকে এখন ইয়ে করি, বলে ডালটাকে ধুয়ে টুয়ে চড়াই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর বাসনগুলোও ধুয়ে নিই। দেখো তো এই দেখো ডাল চড়িয়ে দিয়েছি আমি, আর কফির বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। আর আমার বেটু সোনা দেখো এখানে কি করছে, ঝুড়ি নিয়ে খেলনা নিয়ে কি করছে, পড়েই গেল। তো তোমরা ভাবে হয়তো এত বড় জায়গাতে একটা আমি ডাল চড়িয়েছি, এটা চড়ানোর কারণ আছে, না ছোট জায়গায় চড়ালে না উদলে পড়ে যায়, তো এই জন্য একটু বড় জায়গায় চাপিয়েছি। আর গ্যাসে করলে পরে তো গ্যাসটা খরচা হবে না, এটাতে করবো তো আমার ইলেকট্রিসিটি বিল লাগবে না, তো এই জন্য আমি ইন্ডাকশনই বেশিরভাগ জিনিসগুলো করি, শুধু তেল মশলার জিনিসগুলো ওতে করি না। জল গরম, ভাত ডাল দুধ গরম, এগুলো সব এতেই করি। আর এই দেখো আমার এই যে কোথায় ঘোরা হচ্ছে। আচ্ছা তো চলো, আমি আজকে ঘর ঝাঁট দিইনি, এখন বাজে প্রায় 11টা বাজতে চললো, আমি ঘর ঝাঁট দিইনি, তো ঘরটা ঝাঁট দিইনি, শুধু রান্নাঘর আর স্টোর রুমটা শুধু ঝাঁট দিয়েছে, আর বাকি সব পড়ে আছে। তো আমি ঘরগুলো ঝাঁট দিইনি, তারপর কথা বলছি। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এই দেখো কপি কপিটাকে একবার ভাপিয়ে নিয়েছি, নিয়ে এবার ভাজছি কপি আলু ভাজা, দাঁড়া দেখাচ্ছি। হ্যাঁ দেখো কপিটাকে একবার ভাপিয়ে নিয়েছি, কারণ কপিগুলো একটু না ভাপালে না ভালো করে সেদ্ধ হয় না, তো কপিটাকে ভেজে নিচ্ছি, আর এই যে আলুটাকে ভেজে রেখেছি, আর করব আলু চপ, আর কালকের চচ্চড়ি আছে, আর বেশি কিছু করব না আজকে, কারণ আজকে হলো পাটি, আজকে এখানে পাটি আছে রাত্রে মানে খুব হবে, তো এই জন্য আমার ভিডিওটা কালকে দুটো পাটে আসবে, একটা সকালবেলায় আসবে আর একটা বিকেলবেলায় 6টা নাগাদ আসবে আমার দুটো ভিডিও, একটা আজকে ডেলি যেটা হচ্ছে সেটা আমি সকালবেলায় দেবো, আর পাটির ভিডিওটা আমি কালকে বিকেলবেলায় দেবো, নাহলে সব ভিডিওগুলো পেন্ডিং হয়ে যাবে আর ভালো লাগে না, তো এই কারণে আমি দুটো পাটে ভিডিও করছি। তো আজকে আমার এই রান্না বান্না এগুলো করে নেবো, আজকে দুপুরবেলা একটু সাদা বাটাই, আর কাজও আছে, শ্যাম্পু করা আছে, মেয়েকে চান করানো, সব কিছু আছে, আর আবার কাল আর বিকেলবেলা আমাকে 5:30টার মধ্যে চলে যেতে হবে, তো এই জন্য হরবার মানে দুপুরবেলাও ঠিক করে ঘুমোতেও পারবো না, মেয়েকে দেখি মেয়েকে ঘুম পাড়াবো, মেয়ে তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছিল, ওকে একটু ঘুম পাড়াতেই হবে, নাহলে তো রাত্রে কালকে আজকে রাত্রে ঘুমিয়ে পড়বে, আর ওখানে প্রায় 12টা 1টা পর্যন্ত পার্টি হবে, তো এই জন্য মেয়েকে ঘুম পাড়াতেই হবে, একটু ঘুমিয়ে নেবে তাহলে ঠিক থাকবে। তো যাই এবার মেয়েকে চান করিয়ে নিই, এখন বেশি প্রায় 11:45 বাজছে, আমার মাঝখানে করতে দিল না, কোলে বসে রইলো, এই জন্য আমার অনেকটা দেরি হয়ে গেল ইয়ে করতে, ঝাড়ু দিতে। তো এখন আমি এই ভাজিটাও করি আর মেয়েকে চান করিয়ে নিই, তারপর জামা কাপড় কাছে আছে রাকেশের প্রচুর জামা কাপড়, সব ডিউটি জামা কাপড় এখন আজকে আজ আর কাল তো দুদিন বন্ধ। আমাকে বিরক্ত করে মারবে, ঠিক আছে তোমাদের সাথে তারপর কথা বলছি, জামা কাপড় কেচে নি তারপর কথা বলছি। এটা দেখি যাচ্ছে, কড়াইটা এত পাতলা না কিন্তু এটা ভাজতে ভালো, এতে তেলটা একটু কম লাগে এই কড়াইয়ের, আর ওই লোহার কড়াই তো, আর ওই কড়াইটাতে করলে পরে ওই ওই কড়াইটা করলে তেল প্রচুর লাগে আর পুরো সেটে সেটে যায়, তো তার থেকে একটু তেল কম খাওয়াই ভালো, আমি একটু তেল কমই দিয়ে রান্না করি। তো আমার চান কমপ্লিট,
আমার চা। এই যে দেখো পেটু সোনা কি করছে, খাচ্ছে। আমার হয়ে গেছে, আর এই যে কলে চেপে গেছে, নামছে না কিছুতে। কি করবো বলো, ভাত হয়ে গেছে, ভাতে মার্গেলে নিয়েছি, ডালটাকে একটু করতে হবে, পেঁয়াজ রসুন দিয়ে করব, আর কপি আলু ভাজছি, তো প্রায় ভাজা হয়ে গেছে। আর রাকেশ চলে গেল ক্লাবে, ওদের সকালবেলা সব টিফিন হচ্ছে, ও তো জানতো না, ওই জন্য যায়নি, তো আবার এখন ওদিক দিয়ে যাচ্ছিল, তো সবাই বলেছে আসতে দিয়ে আবার চান টান করে ও চলে গেল। আর কি করবো, আমি একে নিয়ে আগলে আমি এবার সন্ধ্যেবেলায় যাবো। তো তুমি বলেছ আজকে হাই মাম্মা, আর বেটুর জন্য মাছ ভাজা করব। এরকম আর ফুলকপি ভাজা হচ্ছে, আর এবার চপ করব, চপের জন্য বেসনটা গুলে নি। তো চলো পরে কথা বলছি, মুখটুকু পরিষ্কার করি, কারণ একটু যাবো তো মুখটা একটু মাসাজ টাসাজ নিজে থেকে করে নি, ভুলটা একটু ইয়ে করে নি। তো ঠিক আছে, পরে কথা বলছি। তো দেখো আমি রেডি পার্টিতে যাওয়ার জন্য, আমার বেটি সোনাকেও রেডি করে ফেলেছি, আর কি বলে রাকেশ এখন ঘুম থেকে উঠেছে, ও ওঠাচ্ছি জোরে জোরে ওঠাচ্ছি, তবে যে উঠেছে আর ফোন করছে, কেউ ফোনও উঠাচ্ছে না, কিছুই না। আসলে ও তো ভোরবেলায় সেই ডিউটিতে গেছিল, তারপর তো আর ঘুমোতে পারেনি, এই বিকেলবেলায় এসে ঘুমিয়েছে, মানে ডিউটি থেকে না আবার গেছে ক্লাবে, এসেছে বললামই তোমাদের, তো ওই জন্য দেখো ভাববে কি কীরকম করছে। আর দেখো দেখো আর দেখো মেয়ে দিয়ে দিচ্ছে। আর আমার বেটু সোনার এটা 31 ডিসেম্বরে পাপা কিনে দিয়েছে। আরে আর কি বলবো বাল সাহেব, আর ঘোরা বড়া তোমরা বেরিয়ে পড়ছি, আজকে তো অনেক দেরি হয়ে গেল। তো চলো আজকে এখানে এই ভিডিওটাকে এখানে শেষ করছি, আর আগামী ভিডিও আসবে বিকেলবেলায় 6টার সময়, তো ওইটা হবে পার্টির ভিডিও। Bye.